সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। ছুটির পরে কিন্তু রেগুলার ক্লাস শুরু হয়ে গিয়েছে, অবশ্যই ক্লাসটা আমরা ঠিক মতো করবো। আমি চিন্তা ম্যাডাম, সৃষ্টি সেন্টার স্কুল শাখা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আমি বাংলা ছড়া শেখাবো। হ্যাঁ, গতদিন তোমাদের আমি ইতল বিতল ছড়া শিখিয়েছি, আজকে শিখাবো বাকবাকুল ছড়া। অনেক সহজ, তোমরা আমি জানি ছড়াগুলো, আমিও পড়ে এসেছ। এখন দেখো ছড়াটা আমরা এইভাবে শিখবো। দেখো, প্রথমে আমরা ছড়াতে এইভাবে লিখে নিব প্রশ্নে যে ছড়াটি থাকবে। হ্যাঁ, এখানে কি লিখেছি? ছড়া। তারপরে ছড়ার নাম কি? বা ছড়ার নাম হচ্ছে বা বাকুল। জামান মনিকে জয়ে জয়ে যুক্ত আকার মায়ের মা দন্তার নরকনু জামান খান পায়ের খা দন্তার নরকনু জামান খান। দেখো, আমি প্রথমে লিখেছি বাকবাকু রোকনু জামান খান। এবার কি? এবার চলো পড়ায় ফিরে যাই। এবার দেখো আমরা কি লিখেছি এখানে, বা বাকু বাঘ বাকুম পায়রা, বাঘ বাকুম পায়রা। তোমাদেরকে আমি বলেছি যে যে শব্দ যেখানে লেখার কথা সে শব্দ কিন্তু ঠিক সেখানেই লিখবে। দেখো এখানে কি লিখছে? বাঘ বাকুম পায়রা। এখন কি লিখবো? এখান থেকে লিখবো মাথায় দিয়ে টায়রা, মাথায় দিয়ে, মাথায় দিয়ে টায়রা। তুমি কি জানো টায়রা মানে কি? টায়রা মানে হচ্ছে একটা অলংকার যেটাতে নতুন বউ মাথায় দিয়ে থাকে, যে টায়রা, সেই টায়রাটা পায়রাকে পরিয়ে দিবে। বাঘ বাঘ পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কাল কি? বউ সাজবে, বউ সাজবে কাল কি? বউ সাজবে কাল কি? এটা প্রশ্ন করছে, বউ সাজবে কাল কি? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। বউ সাজবে কাল কি? চড়বে সোনার কাল কি? দেখো চড়বে, চড়বে, চর গাড়িতে ল হয় কেন? চড়বে সোনার, সোনার পালকিতে চড়বে। পালকি মানে একটা বাহন, যেটাতে নতুন বউ চড়ে কি যায়, পালকি। শিকারে কি? তারপরে আবার একটা প্রশ্নবোধ চিহ্ন দিব। সব থেকে দেখো মজার একটা কথা হচ্ছে, চারটা লাইনে শুধুমাত্র শেষের দু লাইনে কি আছে? আমাদের প্রশ্নবোধ চিহ্ন আছে। আবার পড়ে দিচ্ছি তোমাদের, বাঘ বাকু রোকনু জামান খান, বাঘ বাকু পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি, তাই তো? আবার দেখো বাঘ বাবু ছড়ার নাম কি? বাঘ বাকু লিখেছে রোকনু জামান খান, বাঘ বাকু লিখেছে রোকনু জামান খান। রোকনুজ্জামান খানটা বারে বারে একটু পড়বে, পড়লেই তোমাদের কি হয়ে যাবে? পড়াটা হয়ে যাবে। বাঘ বাকু রোকনুজ্জামান খান, বাঘ বাকু পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। দেখো আমি একটু বানান করে দিচ্ছি, বাঘ বাকু বাটের বা ক, বাঘ বাকু বাটের বা ক রসু ম, বাঘ বাকু রোকনু জামান খান বসুরাটে রোক দন্তা নয় রসু রোকনু জামান বলিত জয়ে জয়ে যুক্ত আকার ময়কারে মা দন্তান্ন রোকনু জামান খান কাকের খা দন্তান্ন খান। বাঘ বাকু পায়রা কয়েকের বা ক, বাঘ বাকু বাকে বা ক রসু ম, বাঘ বাকু পায়রা কয়েকের বা অন্তস্ত বসুর রয়কারে রা, বাঘ বাকু পায়রা মাথায় মাকের মাথায় মাথায় দিয়ে গায়ে মিশিয়ে উতস্ত
টায়ার আটাকে টাউন তো বাসিন রাখে রাত টায়ার গো বড় অসভ্য সাজবে দুটো সাকে সা বলিয়ে জ বাইরে বেগো সাজবে কাল কি কয়েকে কাল কাল কি কয়েলি শিব সাজবে কাল কি তারপরে কি দিব আমরা একটা প্রশ্ন মতো চিহ্ন দিব চলবে দেখো চলতে পারার অনেক সময় তোমরা ড্রয়িং রল না লিখে কি লেখো ভয়েসের রল লেখো চলবে মানে সবসময় ড্রয়িং রল হবে চর ড্রয়িং র বাইকের পে চড়বে চর ড্রয়িং র বাইকের পে চড়বে সোনার দন্তের সাথে সোন মাইকে না বয়সী রু সোনার পালকি কয়েকের পাল ল কয়েকটি সি চড়বে সোনার পালকি তারপর আবার প্রশ্নবোধক চিহ্ন তিন এখন আমরা দ্বিতীয় সেমিস্টারে পড়া করছি অবশ্যই বানানগুলো কিন্তু আমাদের এখন আমরা খুব সহজেই বুঝতে পারবো তাই তো তাহলে আবার একটু পড়ি বাঘ বাকু রোকনু জামান খান বাঘ বাকু পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি হ্যাঁ অনেক সহজ আর এটা কিন্তু তোমাদের কি থাকলো এটা হোমওয়ার্ক থাকলো হোমওয়ার্কে কিন্তু অনেকে দেখি মেসেজ আর কি যারা রেগুলার লেখা দিচ্ছিল তারা কিন্তু আবার বাদ হয়ে গিয়েছে অবশ্যই রেগুলার মেসেঞ্জারে লেখাগুলো দিবে তুমি যেটাই হোমওয়ার্ক করো না কেন ঠিক আছে তাহলে আজকের ক্লাস থেকে মিস এখানে বিদায় নিচ্ছি নতুন আরেকটি ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই